অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা গত 15 তারিখে এই প্রাঙ্গণে একটি প্রস্তুতি কমিটি বৈঠক করি, যেখানে আমাদের রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার তপন লোধ স্যারকে আমরা চেয়ারম্যান হিসেবে ওই কমিটিতে পেয়েছি এবং ওনার নির্দেশনে, ওনার মার্গদর্শনে আমরা বিভিন্ন অনুষ্ঠান হাতে নিয়েছি। এখানে বিভিন্ন অ্যাসোসিয়েশন, শুধুমাত্র আমরা একা না, বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন মিডিয়া হাউসও আমাদেরকে এখানে সহযোগিতা করছেন, বিভিন্ন সামাজিক সংগঠনও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। অনুষ্ঠানগুলোর মধ্যে মূল হলো নর্থ ইস্ট সদ্ভাবনা যাত্রা। এই যাত্রার মুখ্য উদ্দেশ্য নর্থ ইস্টের শান্তি সম্প্রীতি ভাইচারাকে আরও মজবুত করা। আমরা আগরতলা থেকে 21 জানুয়ারি সকাল 8টায় উজ্জয়ন্ত প্যালেস থেকে এই যাত্রা আমাদের শুরু হবে এবং আমাদের কাছে যে কনফার্মেশন আছে, আমাদের মহামহিম রাজ্যপাল এই যাত্রার ফ্ল্যাগ আপ করবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন ডেপুটি চিফ মিনিস্টার, ট্যুরিজম মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, তাছাড়াও আমাদের এই জেলার ডিএম এবং মেয়র, ওদের উপস্থিতিতে এই যাত্রা আমরা আগরতলার উজ্জয়ন্ত প্যালেস থেকে শুরু করব। তারপরে আমরা যে অনুষ্ঠানগুলো করতে যাচ্ছি তার মধ্যে মুখ্য অনুষ্ঠান হলো নর্থ ইস্ট সাংস্কৃতিক এবং যুব মহোৎসব, তাছাড়া নর্থ ইস্ট দিব্যাং যুব মহোৎসব, যেটা আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম আমরা একটা হাতে নিয়েছি, যে আমরা নর্থ ইস্টের যে দিব্যাং ভাই বোনরা আছে তাদেরকে নিয়ে, তাদের যে ট্যালেন্ট তাকে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আগরতলা শহরে বা ত্রিপুরা রাজ্যের যে কোনো প্রান্তে আমরা এটা করতে পারি। জায়গাটা আমরা এখনও ফাইনাল করিনি, আমরা কিছুদিনের মধ্যেই বাকি ফাইনালাইজেশন প্রোগ্রামগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো। এবং তারপরে থাকবে নর্থ ইস্ট ডিভিডেন্ট কুইজ কম্পিটিশন, তাছাড়াও আমাদের যেগুলো রয়েছে সিটিজেন প্রাইড অ্যাওয়ার্ড, আমরা একটি অন্য ধরনের একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। সিটিজেন প্রাইড অ্যাওয়ার্ড আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য, ত্রিপুরা রাজ্যের যে সমস্ত মানুষের কারণে আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের সমাজে বসবাস করতে পারছি, সে সুইপিং পার্সন হতে পারে, পুলিশ হতে পারে, ফায়ার ব্রিগেড হতে পারে, আমাদের মিডিয়ার বন্ধুরা হতে পারে, যাদের কারণে আমরা আমাদের সমাজে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারছি বা যাদের সহযোগিতায় ছাড়া আমরা আমাদের বসবাস করা মূলত সম্ভব নয়, তাদেরকে আমরা সিটিজেন প্রাইড অ্যাওয়ার্ড এই বছর থেকে আমরা শুরু করবো। এবং আমাদের সংগঠনের উদ্দেশ্য হলো যতদিন অবধি আমরা এই কর্মকাণ্ড চালিয়ে যাব, এই অনুষ্ঠানটিকে আমরা আমাদের পাশাপাশি রাখবো, সিটিজেন প্রাইড অ্যাওয়ার্ড। তাছাড়া এক ভারত এক ত্রিপুরা এক ভারত যাত্রা, যা 2021 সালের 21 জানুয়ারি আমরা আগরতলা থেকে শুরু করব, আর এই যাত্রা 40,000 কিলোমিটার পুরো ভারতবর্ষে পরিক্রমা করবে এবং আমাদের রাজ্যের যে স্বর্ণজয়ন্তী হবে 2022 সনে তার নিমন্ত্রণ নিয়ে আমরা আগরতলা থেকে বেরোব এবং ভারতবর্ষের প্রতিটি রাজ্যে 40,000 কিলোমিটারের পরিক্রমা করে প্রত্যেকটি রাজ্যকে আমরা নিমন্ত্রণ করব।